সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন মাটির গানে। সপ্তাহের শেষ দিন মানে শুরু যেখান থেকে হয় সেদিন থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজনটা করি। আপনারা সবাই ঈদের ছুটি শেষ করেছেন, কাজ শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে আরেকটা নতুন দিন, নতুন সপ্তাহ শুরু হবে। তাই এই শেষ ছুটির দিনটার শেষ সময়টুকু আপনাদেরকে আনন্দে মাতিয়ে রাখতে চাই মাটির গান নিয়ে। আমি আলিফ চৌধুরী আছি আপনাদের সাথে, আর বেশ কিছুক্ষণ আমাদের সাথে আছে আপনাদের প্রিয় একজন শিল্পী কাজল দেওয়ান। স্বাগত আপনাকে মাটির গানে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো, আল্লাহ ভালো রাখছে। সুপ্রিয় দর্শক, ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, ঈদ এখনো আছে আমাদের কাছে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশ মাটির দেশ, জলের দেশ, গানের দেশ। যেই দেশ লোকসঙ্গীতে যত সমৃদ্ধ সেই দেশ ততটা ভালো অবস্থায় থাকে, সভ্যতায় থাকে, এবং আমরা তাদেরকে একটা উন্নত জাতি হিসেবে ধরি। সেক্ষেত্রে আমরা আসলে সৌভাগ্যবান, আমাদের দেশে রুট অর্থাৎ মৌলিক যেই সঙ্গীত সেটা সম্ভার অনেক বেশি। তো আজকে আমরা কথা বাড়াবো না, আমাদের সাথে এত বিখ্যাত একজন মানুষ আছেন কাজল দেওয়ান, এবং উনি ওনার বাবা মাতাল রাজ্জাকের সুযোগ্য পুত্র। তারা দীর্ঘদিন ধরে বাংলার মাটির গানের মারফতি, সুফি, তারপর বিচ্ছেদ, বিভিন্ন ধরনের দেহতত্ত্ব গানের ওনারা চর্চা করে এসছেন, বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। আজকে তার কিছু অংশ আমরা এইখান থেকে এনটিভির পর্দায় যারা দেশে এবং দেশের বাইরে আছেন সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করব। দাদা, কেমন লাগছে আমাদের সাথে এসে? খুব ভালো লাগছে। এনটিভির যত দর্শক, কলা কৌশলী, আজকে এই সুন্দর অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক সহ। ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। আচ্ছা, আমরা আরও কথা বলবো এবং অনেক জিনিস নিয়ে আলোচনা করবো, আপনার থেকে অনেক জিনিস আমরা জানবো, দর্শককে জানাবো। অবশ্যই, শুরুতে একটা গান হয়ে যাক, শুভেচ্ছাটা গানেই হয়ে যাক। প্রথম আমরা আল্লাহ রাসুল মক্কা মদিনা একটু ঘুরে আসি গানে গানে। অবশ্যই, যেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যেতে পাল তুলে দে, যেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিতে মুক্তা ঝরে। ওই মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিতে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। ভেদে পাল তুলে দে, ভেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। Thank you.
রোশনিতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। রোশনিতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। খেতে পাল তুলে দে, খেতে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অসাধারণ। প্রথম গানটিতেই আমাদের এখানে যে মহলটি তৈরি হয়ে গেল, যে আবেশটি তৈরি হয়ে গেল, যে এটা একটা অপার্থিব জায়গায় চলে গেলাম, আধ্যাত্মিক জায়গায়। আমি যদি ভুল না করি, আপনি যে গানটি দিয়ে শুরু করলেন সেটি হচ্ছে মারফতির একটি গান এবং তার মুর্শিদকে উদ্দেশ্য করে এক ধরনের গান, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাবা শরীফকে নিয়ে। চমৎকার একটি গান দিয়ে আজকে আপনি অনুষ্ঠান শুরু করলেন। আমার ধারণা দর্শকদেরও এই গানটি খুব ভালো লেগেছে। তো আপনি যেই ধরনের গান করেন, এই গানগুলো তো একটুখানি গুরুমুখী গান, মানে এটা হুট করেই কেউ এই গানে আসে না, হয়তোবা তার গুরু থাকে, না হলে পারিবারিক একটা ঐতিহ্য থাকে। তো সেই ব্যাপারে আপনার বাবা একজন অনেক প্রখ্যাত গায়ক এবং সাধক ছিলেন, তার সম্পর্কে যদি অল্প কথায় বলেন কিছু। আমি আসলে আমার বাবার হাতে খড়ি, উনি আমার মাও গায়িকা ছিলেন, বাবা গান লিখেছে অনেক। তো আমরা মূলত পক্ষে আধ্যাত্মিক শরীয়তি মারফতি পালা গান, জীব পরম, হাসর কিয়ামত, নবদ বেলায়েত, খাজা বড় পীর, এই গানগুলি করে থাকি আর কি। সারা বাংলাদেশে সব জেলায় হয় মোটামুটি। তো আমাদের এই গানের মাঝে আমরা খুঁজে বেড়াই স্রষ্টাকে, মানুষ জানতে চায় স্রষ্টা কোথায়, পরমাত্মা ঈশ্বরকে খোঁজার পিছনে। এর জন্য এটাকে বাউল গান বলা হচ্ছে। বা শব্দের অর্থ হচ্ছে আত্মা, উল শব্দে সন্ধানকারী। ফরাসি একজন কবি বলেছে যে আত্মার সন্ধানকারী, আত্মার সন্ধানকারী যে সে বাউল। মূলত আমার ট্রেডিশনাল আসলে বাউল, আসল বাউল তো লালন সেজি বাউল, আমার বাবা তিনিও একজন বাউল ছিলেন। আমরা তো আসলে এটা নেড়ে চেড়ে খাচ্ছি আর কি, বাস্তব। আপনারা সেই চর্চাটাই করছেন, এটা আধুনিক ভাবে করছেন, রাইট? এরপর আমরা তাহলে কোন গানে যাব? আচ্ছা, আমার বাবার লেখা একটা গান করি। আচ্ছা, আপনার আব্বা হচ্ছেন মাতাল রাজ্জাক? জি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার বাবার গানটি শুনছি। আমার বাবার লেখা একটা গান, এটা আধ্যাত্মিক গান। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলোই আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলোই আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলোই আনা দিবি বলে আজও দিলি না,
কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলি, তুই দেখি মানুষ কুলে মান রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলি, তুই দেখি মানুষ কুলে মান রাখলি না। ও তুই মানুষ হইতে পশু ভালো, মানব জনম মিথ্যা গেল। মানুষ হইতে পশু ভালো, মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না মন। মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। We'll be right back.
প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনের জায়গারে তার নাই তুলনা রে মন নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনের জায়গারে তার নাই তুলনা হইলে আত্মায় আত্মায় লিঙ্গ হবে খোদার দর্শন হইলে বিফল যাবে না কাজল তোর মাতালের পাগলা বচন বিফল যাবে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলয়া না দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না চমৎকার। আমি গানের কথাগুলো শুনছিলাম, এত সুন্দর কথা, এত সুন্দর উপলব্ধি, মানে এটা শুধুমাত্র একেবারে এই ধরনের আধ্যাত্মিক বা আত্মিক গানেই সম্ভব, যে বিধাতার সাথে এক ধরনের কানেকশনসের বা একটা মানুষের এই জীবনটা, এই ক্ষণস্থায়ী জীবনটা আসলে খুবই অল্প সময়ের, একটা আধ্যাত্মিক জীবন আছে, সেটা একটা লক্ষ্য আছে। তো সব সুন্দর লাগছে, আর একটুখানি ভালো লাগছে যে গানগুলো সব হচ্ছে আমাদের অনেক পুরনো পরিচিত গান, আমাদের মাটির গান, কিন্তু যন্ত্রানুষঙ্গ হচ্ছে একেবারেই আধুনিক, এক ধরনের ফিউশন আমরা এখানে টের পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, এবং আমার মনে হয় সবাই খুব এটাকে এনজয় করছেন। পরবর্তী কোন গানে যাবো আমরা? পরবর্তী আমার বাবার লেখা একটি গান, গানটা খুব বিখ্যাত গান, অনেকেই গানটা করেছেন, প্রেম নিয়ে, মানে ওনার যে উপলব্ধি ছিল সেখান থেকে উনি এই সময় এসে উনি ভেবেছে এরকম আর কি। মানে এই প্রেমটা কি মানব মানবীর প্রেম নাকি ঈশ্বরের সাথে প্রেম? আসলে তো আসলে প্রেম তো ঈশ্বরের সাথে করেছে, মানব মানবীর প্রেমে উনি অতটা এই আবদ্ধ ছিলেন না, উনি সব সময় তাকেই ভাবতেন, স্রষ্টাকে ভাবতেন। আমরা গানে যাচ্ছি। ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না ও কি ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না বাজার ভালো না।
ফরহাদের প্রেম গুদামে মাইরাছে তালা, লাইলি মজনবী দায়ের পালা। শ্রী ফরহাদের প্রেম গুদামে মাইরাছে তালা, ওরে রজকিনীর প্রেমের মালা, রজকিনীর প্রেমের মালা। কেউ তো কিনে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যা চাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যা চাই করে না পিরিতের বাজার ভালো না, 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 পিরিতের বাজার ভালো না। চমৎকার মাটির গান হচ্ছে দেশের গান, লোকসঙ্গীত আমাদের আত্মার গান। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী কাজল দেওয়ান। দাদা, আপনার তো পরিবারটাই গানের সাথে জড়িত। আপনার বাবার গানটা আমরা ব্রেকে যাওয়ার আগে শুনলাম, খুবই বিখ্যাত গান, আমরা ছোটবেলা থেকে এই গানটি শুনে শুনে বড় হয়েছি। আপনার অন্যান্য পরিবারের সদস্যরাও এই গানের সাথে জড়িত আছেন, একটুখানি যদি আপনাদের পরিবার সম্পর্কে আমরা শুনতাম। আমরা দুই ভাই, জি, এক বোন। আমার ছোট ভাই সুজন দন, সেও গান করে। ছোট বোনের বিয়ে হয়েছে, আর মোটামুটি আমরা গান নিয়েই থাকি আর কি। আমাদের গান চলছে এখনো, হয়তো বাসায় গান করতেছি কেউ না কেউ। আমরা জানি যে আপনার বাবা তো গান লিখতেন এবং বিখ্যাত শিল্পী ছিলেন, আপনার মাও শিল্পী ছিলেন, উনিও নাকি গান লিখতেন, সেই ব্যাপারেও না? মা গান লিখতো না, গান লিখতেন না। রেডিওতে সেই পাকিস্তান পিরিয়ডে আপনার বাংলা স্বাধীন হওয়ার পরে গান করতো, গায়িকা ছিলেন। মাসুমা বেগম মালা, হ্যাঁ, গাইতেন। তো এখন আমরা কোন গান শুনবো? এখন যে গানটি করব এটা আমার এক আমাদের বংশের আকাশ দন। আচ্ছা, আকাশ দন ভালো রাইটার, খুব ভালো লেখে, আমার ভাই, বড় ভাই, তার লেখা একটা গান করব। গানটা হচ্ছে এরকম যে আমরা সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, যে যেখানেই থাকি না কেন, যাই কিছু করি না কেন। বিশ্বকবি রবি ঠাকুর বলেছে, সত্য বড় কঠিন, আমি কঠিনেরই ভালোবাসি। সেই কঠিন হচ্ছে একদিন আমাদের চলেই যেতে হবে, মানে পরম সত্য হচ্ছে পৃথিবীর মধ্যে হচ্ছে মৃত্যু, রাইট? একদিন চলে যেতে হবে। গানটায় যাই, যে যেখানে থাকে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। বান্ধিবে কোশিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, মানুষ সাদের দুনিয়া ছেড়ে যাইতে হবে রে।
পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া, পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া। আজরাইলা শিয়া একদিন মৌতে আসিয়া, একদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে মানুষ, স্বাদের দুনিয়া ছেড়ে যাইতে হবে রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে
মানুষ স্বাদের দুনিয়া ছেড়ে যাইতে হবে রে, পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া, পালাই বা কই যাইয়া রে মানুষ, পালাই বা কই যাইয়া। আজ যাইলা শিয়া একদিন মৌতে আসিয়া, একদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, স্বাদের দুনিয়া ছেড়ে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। চমৎকার। আমি এই এই মুহূর্তে একটু ধন্যবাদ দিতে চাই আমাদের যারা যন্ত্রী ভাইরা আছেন, যারা সঙ্গত করছেন। অদ্ভুত একটা বিষয় যে খুবই ভালো লাগছে, মানে এখানে মানে আমাদের সবগুলো যন্ত্রই, তবলা ছাড়াও যদি ভুল না করি, সবগুলোই হচ্ছে পশ্চিমা যন্ত্র। এবং এই মাটির গানের সাথে এই যন্ত্রগুলো, এবং তারা বাজতেছে কিন্তু পশ্চিমা ঢঙেই, আর আপনি গাচ্ছেন হচ্ছে একেবারেই মাটির গলায় মাটির গান, এবং খুব সুন্দর একটি মেলবন্ধন হচ্ছে। এখানে একটু জিজ্ঞেস করতে চাই, আমার প্রশ্ন আপনার কাছে, আপনারা ছোটবেলা থেকে আপনার বাবাকে দেখেছেন, পরিবারের অন্যান্য সদস্যকে দেখেছেন, বা আপনাদের গুরুজিকে দেখেছেন যে তারা গাছতলায়, উঠানে, বৈঠকে, বিভিন্ন জায়গায়, মাজারে, দরগাতে, তো তারা একেবারে দেশি যন্ত্র নিয়ে খোলা গলায় মাইক ছাড়া গান গেছেন, এবং সেটা রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা। তো সেখান থেকে এই আধুনিকভাবে এখন, মানে এই মাধ্যমটাই তো আধুনিক টেলিভিশন, তার মধ্যে এইরকম যন্ত্র, এই যে গাচ্ছেন, এই যে পরিবর্তনটায় আসলেন, কেমন লাগছে? ভালো লাগছে। মানে এমনকি কখনো মনে হয় যে না আমি দোতারা পেলাম না, বাংলা ঢোল পেলাম না, আমার গানের সেই আবেদনটা নষ্ট হয়ে গেল, এরকম কি মনে হয়? না, আমার কাছে এরকম কখনই মনে হয় নাই। আমি অনেকটা সময় ইয়াতে ছিলাম, ইংল্যান্ডে ছিলাম, তো তখন প্রায় 2 বছর, তো তখন আমার এই ইনস্ট্রুমেন্টগুলোই ছিল আমার সাথে। দীপুদা এখনও তিনি ইংল্যান্ডে আছে, ওনারা যারা ছিল, আমি তখন আমি ভাবতাম এক সময়, তো আমাকে আমার মনে আইডিয়াও ছিল একটা যে হয়তো বাংলাদেশে এরকম চলে আসবে এক সময়, বাউল গানের সাথে এটা থাকবে। এখন আমাদের, আমরা বাউল গান যারা করছি, বেশিরভাগ শিল্পীদের সাথে কিন্তু কিছু না থাকে, ওই ইয়াটা থাকে, প্যাড্রামটা থাকে, এটা নিয়ে নিছে। কেউ কেউ হয়তো মাঝে মধ্যে কী বলে এটাকে, কিবোর্ডও নিয়ে যায়, হয়তো কয়েকদিন পরে গিটারও নিয়ে যাবে, বাউল গানের সাথে চলে আসবে এটা। এটা যুগের পরিবর্তন, সংস্কৃতির সাথে কিন্তু খুব ভালোভাবে একত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। এবং আমার এই এইভাবে পরিবেশন যে, এবং আমি থ্যাঙ্কস জানাতে চাই সবাইকে, অসাধারণ একটা গ্রুভের আমরা সমন্বয় পেলাম, যে এই গ্রুভের সাথে একেবারেই মাটির গানের এক ধরনের কি সুন্দর চমৎকার মেলবন্ধন হলো। আমরা এবার কোন গানটিতে যাব? আমি এখন যে গানটি করব, সিলেটের শাহ আব্দুল করিম, ওনার গানটি, ওনার খুব সুন্দর একটি গান, এই গানটা করি মাঝে মাঝে। আমরা একদিক থেকে মানে বলবো যে সৌভাগ্যবান যে মানে তাকে আমরা পেয়েছি, কারণ যত বড় বড় গুণী শিল্পীদের, তারা হয়তো বা আমাদের জন্মের আগেই তারা গত হয়েছেন, তাদের কালাম রয়ে গেছে, তাকে দেখেছি। হ্যাঁ, আপনারা তাদের সান্নিধ্য পেয়েছেন, আমরাও কোনো না কোনো ভাবে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি, সেটা আমরা আমরা আসলে লাকি। এখানে কোন গানটি গাবেন? বন্ধু রে কই পাবো সুখী গো, গানটা খুব প্রিয় গান এবং আমি খুব ভালো লাগে গাইতে, গানটা আমি করি। সখী আমার
ভাঙবে গো বন্ধুরে দিয়া ষোলো আনা সাইদা সাইদা পড়ছি ভাঙবে গো বন্ধুরে বন্ধুরে কই পাব সখী গো সখী আমার বলো না আমার বন্ধু বিনে এই পাগল মনে বুঝাইলে বুঝে না বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না সখী আমার
চমৎকার, খুবই ভালো লাগলো। যেটা হচ্ছে যে বাংলাদেশে যারা আধ্যাত্মিক কবি আছেন, যারা বাউল গান লিখেছেন, চর্চা করেছেন, যাদের জীবন বোধের সাথে জড়িত, তো তারা তো প্রচুর তাদের গান কালাম, আমরা যেটা বলি সাইজির কালাম, লিখে গেছেন। তা আমরা শেষমেশ আমরা শাব্দুল করিমকে পেয়েছি। এখন যারা আপনারা এটা নিয়ে চর্চা করছেন, সাধনা করছেন, আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাচ্ছেন কি? মানে আপনারা গান লিখছেন, সুর করছেন, বা আপনাদের যারা শিষ্য আছে তাদেরকে দিয়ে যাচ্ছেন কি? চেষ্টা করছি লেখার জন্য। আমার একটা আমার লেখা ক্ষুদ্র জ্ঞান একটা লেখা গান আমার আছে, আমি করব অবশ্যই, পরে গানটা করব, আর চেষ্টা করছি। আমাদের আসলে আমরা যে গানগুলি এখন করছি, আমি বললাম আগেই কথাটা বলেছি, সেটা হচ্ছে পালা গান। পালা গান করতে গেলে প্রতিটা শিল্পীর বিভিন্ন রকমের পালা আছে, গান টুকটাক লিখতেই হয় আমাদের, এমনকি স্টুডিওতে বসে লিখে তারপর আমাদের গান করতে হয়, এমন সময় আমাদের। এটাই তো পালা গানের সহজাত ব্যাপারটাই হচ্ছে এরকম, কবির গান পালা গান যেটা হচ্ছে ইনস্ট্যান্টলি, এবং সেটা হচ্ছে যে তখন আপনাদের তো কবির লড়াইও ছিল এক সময়, দুজন শিল্পী সওয়াল জবাব করতেন গানে গানে, এখনো হয় সেটা, তো সেখানে একজন আরেকজনকে প্রশ্ন করছেন সেই ধর্মের ব্যাপারে, আধ্যাত্মিকতার ব্যাপারে সে উত্তর দিচ্ছেন। এটা একটা মানে বিশাল ব্যাপার, মানে এটা পরবর্তী প্রজন্ম কিভাবে করতে পারবেন কিনা, বা এই যোগ্যতা কারো হবে কিনা, সেটাই আমি আসলেই সন্দিহান। না, অবশ্যই করতে পারবে, কারণ আমাদের এই আমাদের এই গানটা কিন্তু একেবারে মা মাটির গান। এই গানটা আমাদের মূল সংস্কৃতি, যেটা বাউল গান, পালা গান, আমাদের শেকরের সংস্কৃতি, শেকর, হ্যাঁ, আমাদের মাটির গানটি হচ্ছে এটা। আর এটা যদি একটা দেশের উন্নতি কিভাবে হচ্ছে, প্রত্যেকটা দেশেরই যার যার নিজস্ব সংস্কৃতি আছে, তা আমাদের সংস্কৃতি হচ্ছে এটা। এটা যদি লোপ পেয়ে যায়, কমে যায়, তাহলে আমরা সব হারিয়ে যাব। সবাই আধুনিকতায় চলে এসেছে, জনপ্রিয়তার দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এই যেটা হচ্ছে যে ফিলোসফিক্যাল জায়গা, দর্শনের জায়গা, আধ্যাত্মিকতার জায়গা, এই জায়গায় কি আগের মতো শিল্পী তৈরি হচ্ছে? আচ্ছা, শিল্প তৈরি হচ্ছে। আমরা শুধু তো শহরের যারা বাস করি, শহর কেন্দ্রিক যারা, তারা আমরা এই বিষয়টা দেখি, কিন্তু আমি প্রতিদিন কিন্তু গ্রামে ছুটে যাই, আজকে সেখানে, কালকে কুমিল্লা, তারপর দিন বরিশাল, তারপর রংপুর যাচ্ছে, এখনো সেই জিনিসগুলো এখানে চলে যেতে চাই এই মুহূর্তে। গানটা করছি, পাথরের কত শক্তি, লোহা দিয়ে বাড়ি দিলে পাথর ভেঙে যায়, লোহার কত শক্তি, লোহা যদি আগুনের মধ্যে ধরে লোহা গলে যায়, আগুনের কত শক্তি, আগুনের মধ্যে পানি ঢাললে আগুন নিভে যায়, পানির কত শক্তি, বাতাস পানিকে মেঘ বানিয়ে উপরে নিয়ে যায়, সেখান থেকে বৃষ্টি বর্ষণ হয়, বাতাসের কত শক্তি, মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে বাতাস আসা যাওয়া করে, কিন্তু আমি মানুষের কত শক্তি, বাতাস যদি একবার বাহির হয়ে যায় আমার আর ক্ষমতা নেই ওটাকে ভিতরে নিয়ে। তা আমি গানে গানে একটি প্রতিবাদ করছি, সেটা হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র বার্মা, মিয়ানমারে যা হচ্ছে, মিয়ানমারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, গণহত্যা করছে আমাদের দেশের, এই বাংলাদেশের বাঙালি যারা আমি জানি সবাই শান্ত, ভালোবাসার প্রেমের প্রীতির দেশ বাংলাদেশ, এই প্রীতির প্রেম প্রীতির দেশ থেকে আমি বলবো, যারা আছেন অবশ্যই অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন যেন এই বার্মায় গণহত্যা বন্ধ করা হয়, এই শিশুদের জন্য, বার্মার ছোট বাচ্চাদের জন্য আমার এই গানটি। হারি ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, জীবন রে হারি ও জীবন, ছাড়িয়া না যাও রে, তুই
জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে। মুসলমানের আল্লাহ রাসুল হিন্দু বলবে হরি জীবন রে। ও জীবন রে মুসলমানের আল্লাহ রাসুল হিন্দু বলবে হরি জীবন রে। ও জীবন রে জীবন ছাড়িয়া না যাও রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে।
সময় বিদায়ের বেলা কেউ হবে না সঙ্গী জীবন রে। ও জীবন রে ভাই বলো ভাতি যা বলো রে, আরে ও জীবন সম্পদের ভাগে অসময় নিদানির বেলা কেউ হবে না সঙ্গী জীবন রে। আরে ও জীবন রে জীবন ছাড়িয়া না যাও ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে।
ধন্যবাদ আপনাদের। গানে যাবার আগে যারা আমাদের এই যন্ত্রী বন্ধুরা আছেন, সুন্দর অনুসঙ্গ করছেন, তাদের সাথে খুব অল্প করে একটু পরিচয় না করে দিলে নয়, কারণ এত চমৎকার তারা মিউজিক প্রোডিউস করছেন। আমার ডান দিক থেকে সবার সামনে আছেন সবচেয়ে শ্রদ্ধেয় সিনিয়র তবলা বাদক মিলন দাদা, পিছনে আছে অক্টোপ্যাডে উজ্জ্বল, আমার বাম পাশে বেস গিটারে আছে রানা, লিড গিটারে আছে শামু, অসাধারণ বাদ আছে বাঁশিতে উজ্জ্বল বাবু বাবু, এবং কিবোর্ডে উজ্জ্বল আছে। আমি দুজনকে একই রকম লাগে জন্য মিলিয়ে ফেলেছি, এবং কাজল দেওয়ান আমাদের সাথে আছেন। আমরা গানে চলে যাব দাদা, গানে যাচ্ছি। এখন যে গানটি করব, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি মাটি গান, মা মাটি দেশ, অবশ্যই আমরা ভালোবাসি, ভালোবাসবো মাকে, আমরা ভালোবাসবো বাবাকে, ভালোবাসবো মা বাবাকে। অবজ্ঞা করে কখনোই কোনো সন্তান ইহকালে কিংবা পরকালে সে কখনোই সুখে থাকতে পারবে না। তাই আমার শাহ আলম ভাইয়ের লেখা মায়ের গানটি এই মাটির গানের অনুষ্ঠানে আগে করছি, তারপর দেখি। আমার মায়ের কান্দন যাব জীব, আর দুই চারি মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাব জীব, দুই চারি মাস বোনের কান্দন পে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, মায় সন্তান প্রসবের কালে আমার মায়ের মুখ ভেসে যায় নয়ন জলে গো, ও মায় সন্তানের সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পায়খানা কত মায়ের কুলেই করি, তবু না মায়ের রাগ হইল ভিজত ভুয়ে মুতে, আমারে বুকে রাখিয়া মায় থাকতো ভিজাতে, আমি অসুখ হইলে দেখি চাইয়া
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে, সত্য দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই আর ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা মা জননী টান দিয়া লয় কোলে। ওই লজ্জাবতী গাছের পাতা ছুঁতে গেলি মরে, সন্তানের লাগিয়া মায়ের সদাই আখি ঝরে। মাছে চিনে গহীন পানি পাখি চিনে ডাল, আমার মায়ের জানে সন্তানের ব্যথা জারুদরের ছাল। মাছে চিনে গহীন পানি পাখি চিনে ডাল, আর মায়ের জানে সন্তানের ব্যথা জারুদরের ছাল। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মায়। ওরে বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, পাড়ার লোকে না জানিতে জানে মায়ের কলি যায়। ঘরের চালে বৈশা যদি কাককবুতর ডাকে, কুলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুর দেখে বলে। খায়া যারে দারুণ কাকা উদর ভরিয়া, আমার জাদু কেমন আছে একবার জানা কইয়া। শাহয়ালম ভেবে ঘরে যে করলো না সেবা, তার মধ্যে আর কপাল পোড়া এই জগতে কেবা। মাতা পিতা থাকতে ঘরে যে করলো না সেবা, তার মধ্যে আর হত ভাগা এই জগতে কেবা। ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে যায়, আমার আল্লাহ বলে সঙ্গে সঙ্গে তার হজ হইয়া যায়। ও ভাই বদ্দোয়া করে যদি তবু বাবা মায়, এই কালে পর কালে নাই তাহার উপায়। ওরে বদ্দোয়া করে যদি তবু বাবা মায়, এই কালে পর কালে নাই তাহার উপায়। ভাইরে চিরা বলো মুড়ি বলো ভাতের মতো না, খালা বলো পুকু বলো মায়ের মতো না। ওরে বোন হারালে বোন পাওয়া যায়, ভাই হারালে ভাই, আমার মায়ের মতো দরদি আর এই জগতে নাই। এই ভবে যার মানাই ঘরে জ্বালা সেবিনে কি বুঝতে পারবে। ও ভাই এই ভবে যার মানাই ঘরে জ্বালা সেবিনে কি বুঝতে পারবে। আমরা বাঁকে বন্ধনে সংসারে, বাবা কেমন সংসারে রতন কিনলেম না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। Thank you.
চমৎকার চমৎকার মানে আমরা যতক্ষণ গানটি শুনছিলাম, মানে মা কি আমাদের জীবনে, মানে একটি গানে মানে তাকে যেভাবে ব্যাখ্যা করা হলো, মানে এর থেকে মনে হয় না আর কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব সন্তান আর মায়ের সম্পর্ক কি বা মার ডেডিকেশন কি তার সন্তানের জন্য। চমৎকার লাগলো এবং আমরা আসলেই যখনই শুনছিলাম ক্ষণে ক্ষণে চোখ ভিজে আসছিল, একটু করে সামাল দিতে হচ্ছে এবং আপনার গলায় আমরা সেই দরদটা টের পাচ্ছি। আজকের মতো শেষ করতে হচ্ছে অনুষ্ঠান, কারণ আমাদের সময় প্রায় শেষ, কারণ আমাদের ইচ্ছা হচ্ছিল আরও অনেকক্ষণ ধরে আমরা গান শুনব। দর্শক, আপনারা দেখছিলেন মাটির গান, আমাদের সাথে ছিলেন আপনাদের প্রিয় শিল্পী কাজল দেওয়ান। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নিচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সময় করে আমাদের সাথে এসে আর চমৎকার গান পরিবেশন করেছেন। আমরা চাইছিলাম আরও অনেকক্ষণ গান হোক, কিন্তু আর সময় একেবারে শেষ, বিদায় নিতে হচ্ছে। আসলে আমাদের এই গানটা একদম সারাত ব্যাপী করি, তো আস্তে আস্তে গান করতে করতে এটার একটা ইয়া চলে আসে, রিদমটা, আসল রিদমটা পাওয়া যায়। তো এক ঘন্টা যাই হোক, তারপর অনেক সুন্দর আমাকে ডেকেছেন এবং গান করলাম আপনাদের মাঝে, ভুল ত্রুটি আমার হতে পারে, আপনারা নিজগুণে আমাকে সম্মানিত দর্শক যারা আছেন, আপনারা যারা আছেন সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধন্যবাদ, সবাই দোয়া করবেন। ধন্যবাদ কাজল দেওয়ান এবং যারা আজকে সঙ্গত করেছেন প্রত্যেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, অসাধারণ আপনারা বাজিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমি আলিফ চৌধুরী বিদায় নিচ্ছি আজকের মতো। দিনটা শুরু হবে আপনাদের কাল থেকে কর্মচঞ্চল দিন, আশা করি যে আমরা আপনাদেরকে কিছু হলেও শান্তির সুখের মাটির গান শোনাতে পেরেছি। আগামী সপ্তাহে শনিবারে আবার হাজির হব আপনাদের সামনে আরেকজন আপনাদের প্রিয় শিল্পী নিয়ে, মাটির গান নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, খোদা হাফেজ।